বিএনপি শক্ত হলে গণতন্ত্র স্বাস্থ্যের জন্য ভালো বললেন ওবায়দুল কাদের। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল বললেন শেখ হাসিনা। তারেকের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি, মন্তব্য ফখরুলের। এবং খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি 7 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি। আসসালামু আলাইকুম, আমি রুকনউদ্দিন, আছি আপনাদের সাথে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় রিজিওনাল কনসালটিভ গ্রুপ আরসিজির চতুর্থ সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার আশ্রয়ন ও দ্রুত পুনর্বাসনের জন্য বাংলাদেশ অনেক এগিয়ে, আর এ বিষয়ে বিশ্ব স্বীকৃতিও মিলেছে। এখন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবন ধ্বস এবং মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি অংশ না নিলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লোতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড়াও অনেক দল মাঠে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলা, কারণ বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো। অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে বিএনপির জন্য নির্বাচনে, নির্বাচনও থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে, প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন হবে না। রংপুরের বদরগঞ্জ কুতুবপুর ডিগ্রি কলেজের 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, ডিউক এমপি। এ সময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আতিয়ার রহমান দুলু, কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু শাহেদ, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম পান্না প্রমুখ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে ভাঙার কোনো ষড়যন্ত্রে সরকার সফল হবে না। সকালে আরফাত রহমান খোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে প্রতিহত করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান খোকর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন দলের মহাসচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিশুদের সুস্থ দেহ, মন গঠনে ও বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত অপরিহার্য বলে মন্তব্য করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমদ। বুধবার সকালে স্কুলের শিক্ষার্থীদের কোচকাওয়াজ শেষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তোফাইল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। ক্রীড়া মশাল প্রজ্বলন শেষে খেলায় অংশ নেয় বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
মোট 40টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে শুনানির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাকে যে জায়গায় বসতে দেওয়া হয় সেখানে থেকে আইনজীবীদের তিনি ঠিকমতো দেখতে পারছিলেন না বলে অভিযোগ করেছেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি শক্ত হলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো বললেন ওবায়দুল কাদের। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল বললেন শেখ হাসিনা। তারেকের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিএনপি, মন্তব্য ফখরুলের। এবং খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি 7 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।